हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती और तुम्हारा देखो शातीज वंडरलैंड। चीनी स्कूल क्राफ्टर जो कि जिस कड़ा वो पियाली हमारे आगे ही बल्लम एक दिन जो पियाली हाँ फ्रेंच मैनिक्योर नेल आर्ट देखाते तो दुटो वे करब एक नॉर्मली जो करी और हे जेटा स्कॉच टेप लागिए करते हैं तो वोटार जो हमें स्कॉच टेपो कीनते तो जस्ट चीनी ऑनलाइन क्लासेस शेष हलो तो चीनी हुच्छे गए एखन एकटू दोकाने जाच्छी। ये चीनी दाड़िये रोयेछे एदिके पिछन थेके आलो आसछे बोले चीनी के देखा जाच्छे ना। आर एटा तोमरा देखछो जेटा एटा हुच्छे आमार बाड़ीर माने आमार फ्लैटेर एंट्रांस। तो আমি এখন নিচে যাচ্ছি। এমনিতে চিনিকে নিয়ে এখন আমি দোকানে যাওয়া একটু অ্যাভয়েড করছি কিন্তু স্কুলের ক্রাফটের কতগুলো জিনিস লাগবে আর আমি তো ওকে তো বাড়িতে রেখে যেতে পারবো না তো গিয়ে টুক করে এটা অবশ্য সামনেই পেয়ে যাব। সামনে মোড়ের মাথায় দোকান আছে ওখান থেকে নিয়ে চলে আসি। তো এসে আবার তোমাদের সাথে কথা বলবো আর ওই ফ্রেঞ্চ ম্যানিকিউর নেল আর্টটাও কিউকে দেখিয়ে দেবো মানে পিয়ালিকে দেখিয়ে দেবো। তো চলো নিচে পিছনে যেটা দেখছো এটা পুরো হচ্ছে আমাদের কম্পাউন্ড। এরপরে কোনোদিন আমি হোম ট্যুর দেখালে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব কম্পাউন্ডটা। এখন এভাবেই দেখো চলো চিনি নেই। জাস্ট খাওয়া কমপ্লিট হলো তো এবার আমি ওই পিয়ালি যেটা বলেছিল মানে ফ্রেঞ্চ নেল আর্ট ওটা দেখিয়ে দেব। তো এমনিতে ফ্রেঞ্চ নেল আর্টে না আমরা স্কোয়ার করে নেলটা কেটে নিই কিন্তু আমার নেল ভীষণই পাতলা তাই জন্য আমি সবসময় এরকম গোল করে কাটি আর খুব একটা আমি বড় নেলও রাখতে পারি না। তবে ফ্রেঞ্চ নেল আর্টের জন্য খুব বড় নেলের কোনো দরকার নেই, ওটা স্কোয়ার করে কাটা হয় কারণ স্কোয়ার করে কাটলে ওটা করতে খুব সুবিধা হয় ফ্রেঞ্চ নেল আর্টটা করতে। তো আমি দুটো ওয়েতে দেখিয়ে দিচ্ছি পিয়ালির যেটা সুবিধা হয় সেটা করবে। একটা আমি একদম মানে খুব তাড়াতাড়ি যেটা হয় ওরকম করি তো সেটা একটু হাত স্টেডি থাকলে ওটাও করতে পারবে আর আরেকটা যেভাবে স্কচ টেপ লাগিয়ে মানে যেটা প্রপার ওয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। শুধু দুটো নেল পেন্ট ইউজ করছি আমি, এটা হচ্ছে ফেসেসের হোয়াইট কালার যেটা সেই নেল পেন্টটা ইউজ করছি আর এটা একটা এটা এমন ভালো কিছু কোম্পানি না, এটা মানে লোকাল কোনো ব্র্যান্ড হবে। তো এটার আমি ইউজ করছি টপ কোট। জাস্ট এই দুটো কালার হলেই খুব সুন্দর ফ্রেঞ্চ ম্যানিকিউর নেল আর্ট করা যায়। আর লাগছে এই যে স্কচ টেপটা যেটা বললাম। তো আমি যেটা করছি আমি আমার দুটো নেলে স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবো। দেখো এই যে টুকরোটা আমি কেটে নিয়েছি এটা কিভাবে লাগাবো দেখো, এই যে আমাদের নখের যেটা সাদা অংশ সেটার জাস্ট নিচ থেকে এটা লাগিয়ে দেব। দেখো কিভাবে লাগিয়েছি। তো এই যে লাগিয়ে দিলাম এটাতে কি হবে, আমি যখন সাদা নেল পেনটা দেব তখন সেটার সেটা দিতে যেটুকু অংশ আমাদের ভেতরের দিকে চলে আসবে সেই জায়গাটাতে সাদা রঙটা লাগবে না কারণ এই টেপটা দেওয়া আছে। তো আমি দুটো নেলে এরকম টেপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকি দুটোতে টেপ ছাড়া যেভাবে আমি করি সেভাবে দেখিয়ে দেব। দেখো পরপর দুটো আঙুলে আমি এভাবে স্কচ টেপটা লাগিয়ে নিয়েছি। ওকে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হোয়াইট নেল পেনটা নিলাম, আমি প্রথমে স্কচ টেপ লাগানো আঙুল দুটোতে দেখাচ্ছি। দেখো নেল পেনটা এরকমভাবে
জাস্ট আঙুলের উপরে যে অংশটা আমাদের সাদা থাকে ওটার উপর লাগিয়ে দাও, এভাবে লাগিয়ে দাও। আর কোনো টেনশনের কারণ নেই, কারণ যেহেতু স্কচ টেপটা দেওয়া আছে সেই জন্য কোনো অসুবিধাই হবে না। যদি এক্সট্রা লেগেও যায় সেটা পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই দুটোতে দেখো এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা শুকোনোর পর তবেই কিন্তু স্কচ টেপটা খুলবে, ঠিক আছে? বাকিগুলোতে দেখো আমি ঠিক এই একইভাবে করছি, জাস্ট স্কচ টেপটা ছাড়া। দেখো এটা আমি আমার জাস্ট হাতের আন্দাজে করে দিলাম। একটু স্টেডি হ্যান্ড থাকলে তোমরা এভাবেও করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি সবকটা নেলে। এ দেখো সবকটা নেলে আমি সাদাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার নেল পেনটা মোটামুটি শুকিয়ে গেছে, তো আমি তোমাদের স্কচ টেপটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এই নেল দুটোতে কীরকম হলো, আর বাকি নেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বিশেষ কিছু পার্থক্য কিন্তু আমার কোনোটাতেই হয়নি, মানে এই জিনিসটা ছাড়াও সবাই এটা স্কচ টেপ দিয়ে করে, কিন্তু এই জিনিসটা ছাড়াও তোমাদের যাদের একটু স্টেডি হ্যান্ড তারা কিন্তু আরামসে করতে পারবে। আমি তো আমার এই হাতেও করি আর সেটা বাঁ হাত দিয়ে করি, তো সেটাতেও আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখো ভালো করে দেখে নাও। এবার এটা শুকিয়ে গেছে, তো এবার যেটা করব সেটা হচ্ছে এটার উপরে আরেকটা করে, মানে আরেকটা করে না, এটার উপরে জাস্ট ওই যে টপ কোটটা রয়েছে এটার কোট দেবো। সেটা তোমরা দু কোট তো অবশ্যই দেবে, তিন কোটও দিতে পারো। মানে এটার এইটার সুবিধা হচ্ছে যে তোমরা রেগুলারলি ইচ্ছা করলে, মানে যদি মনে হয় যে গ্লসি ভাবটা একটু কমে গেছে, তাহলে ইচ্ছা করলে রেগুলারলি এটা আরেক কোট এর উপরে দিয়ে দিতে পারো। তো মানে সেটা কোনো ব্যাপারই না, তা রোজই এটাকে ঠিকঠাক করে নেওয়া যায় আর কি নেল পেনটাকে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কোটটা দিয়ে। অবশ্যই ভালো করে সাদাটা শুকিয়ে যাওয়ার পর তবেই কিন্তু টপকোটটা দেবে, নইলে ভীষণভাবে ঘেঁটে যাবে। দেখো এবার নিশ্চয়ই তোমরা আমার নর্মাল নেলের সাথে এই নেলটার তফাৎ বুঝতে পারছো। মানে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ম্যানিকিওর জিনিসটা হচ্ছে আমাদের নখটাকে আমাদের মতোই দেখতে লাগবে, জাস্ট সেটার থেকে আরেকটু বেটার। তো আমার দুটো হাত আমি পাশাপাশি ধরছি, তো এই দেখো ডিফারেন্স। তাহলে আশা করি পিয়ালি এটা ভালো করে বুঝতে পেরেছে, আর বাকিরাও হয়তো ভালো করে বুঝতে পেরেছো। তো আমাকে অবশ্যই জানিও তোমাদের নেল আর্টের ভিডিওটা কেমন লাগলো। তো চলো এই নেল আর্টের ভিডিওটা তো এই পর্যন্তই। আমি যেহেতু এটা ব্লগ করছি, তো দেখি এরপর আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না। এখন সন্ধে হয়ে গেছে, দিয়ে আমি তাই জন্য এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। মানে আমি ইউজুয়ালি সন্ধেবেলায় রান্না করি, চিনির তো সকালবেলা স্কুল থাকে তাই জন্য সকালবেলা রান্না করতে পারি না, সন্ধেবেলাতেই করি। তো এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি ভাবছিলাম যে আজকে একটা বেশ ভালো করে ডেইলি ব্লগ ভিডিওই করব, যেটা একটু বড় করে করব, কিন্তু আমার এখানে তো ওয়াইফাই নেই। আজকেই এমনিতে আমার ভিডিও আপলোডের সময় প্রচুর প্রবলেম ফেস করতে হলো, সে আপলোড হচ্ছিলই না,
এই করতে গিয়ে দিতেও অনেকক্ষণ দেরি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাকে আরেকটু মানে যে নেটটা আমি নিয়েছি ওটার বদলে আরেকটু বেশি হবে পার ডে এরকম নেট আমাকে নিতে হবে, তারপর আমি একটু বড় ভিডিও দিতে পারবো। তো আমি ভাবছিলাম যে আমি রান্না করব যখন তখন ভিডিও করে সেটা দেব, তো অত বড় ভিডিও তো করা যাবে না। এই আমি এখন লোটে মাছ রান্না করব। এই যে এখানে আছে লোটে মাছটা, তো এটা রান্না করবো। এটা এরকম ঝুড়িতে রেখে দিয়েছি কারণ লোটে মাছে প্রচুর জল থাকে তো ওটা ঝরে যাবে তাই জন্য। আর লোটে মাছের এই যে ওর জন্য বাকি যে প্রিপারেশন, এখানে মশলা রয়েছে, জানি দেখাতে পাচ্ছি কি না, আমি এভাবে ভিডিও করতে একদমই অভ্যস্ত নই। আর ওদিকে বেগুন রয়েছে ছোটো ছোটো করে কাটা। তো আর এটাতে হচ্ছে আদা রসুন লঙ্কা সব বেটে রেখে দিয়েছি আমি লোটে মাছটা রান্না করবো বলে। তো ভাবলাম যে এটা রান্না করবো যখন তখনও ভিডিও করবো, কিন্তু অত বড়ো আর করবো না। তার কারণ হচ্ছে বললামই যে আমার আপলোড করায় খুব প্রবলেম হচ্ছে দেখি, আর কালকেই মনে হয় আমার এই প্যাকটা ফুরিয়ে যাবে, তো আমি তখন একটা আরেকটা নতুন কিছু প্যাক ভরে মানে যেটা ভরছিলাম ওটা ভরবো না, ওটুকু তো আমার হচ্ছে না, ওটা নতুন কিছু প্যাক ভরবো, তারপর আমি আবার ভালো করে বেশ ডেইলি ব্লগগুলো দিতে পারবো। তো চলো আজকে এই পর্যন্তই, আমি আর কিছু দেখাতে পারছি না। তো নেল আর্টটা কেমন লাগলো আমাকে জানিও। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বিকেল 4টার সময় তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে আর এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নিচের ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথেই চলে আসে। তো চলো আজ এই পর্যন্তই, বাই বাই।